আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমি আর একটা সহজ মিষ্টি রেসিপি নিয়ে চলে আসছি। গড়ে থাকা গরুর দুধ আর একটু গরুর দুধ হলেই এই সহজ রেসিপিটা বানাতে পারবেন। তো চলুন স্টার্ট করি। আমি এখন এক কাপ দুধ নিয়ে নিলাম, তারপরে এক টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাকে এখন আমি নেড়ে চেড়ে একটু মেল্ট করে নেব, দুধের সাথে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। তো দুই কাপ গুঁড়া দুধ এই দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নিব। নিয়ে যখন একটা হালুয়ার মতো হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক টেবিল পরিমাণ ঘি অ্যাড করে দিব। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ওয়েট করবো এটা ডোয়ের মতো হয়ে যাওয়ার জন্য। তো আমি একটু নাড়াচাড়া করতেছি। এখন এটাকে আমি পেড়ার আকারে গড়ে নিব। এখন আমি এর মাঝে পেস্তা দিয়ে সাজিয়ে নিলাম। হয়ে গেল আমার 2 মিনিটের দুধের সন্দেশ। আপনার বাসায় ট্রাই করতে পারেন, খুবই সহজ একটা রেসিপি। যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।